হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে। ইতালির এম্বাসি কীভাবে ফেস করবেন এবং কী কী কাগজপত্র লাগবে এবং কোন কোন ভুল করা যাবে না, এই বিষয় নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। তবে আলোচনার আগে একটি কথা বলে রাখি, যারা আমার পেজটিকে এখনও ফলো করেননি তারা অবশ্যই আমার পেজটিকে ফলো করে রাখবেন এবং আজকের এই ভিডিওটাকে একটি শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে পরবর্তী আপডেট আপনারা আপনাদের সামনে ইজিলি চলে আসতে পারে। তো আজকে দেখাবো এক ভাইয়ের একটা নুলস্তা। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, এই যে নুলস্তা, মূলত এটা ইটালিয়ান ভাষা, মাদারীপুরের এক ভাইয়ের, বিশেষ করে মাদারীপুর। দেখুন, এই যে মাদারীপুরের এক ভাইয়ের, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ মাদারীপুর, হ্যাঁ বাংলাদেশ পাশেই লেখা, মাদারীপুরের এক ভাইয়ের নুলস্তা কাগজ এটা, যা আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবং এই ভাই নুলস্তা পাওয়ার পরে কী কী কাজ করছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ দেখুন, ভিসা, ইটালি ভিসা অ্যান্ড অ্যাপ্লিকেশন সেন্টার গনোটিলো অ্যাপয়েন্টমেন্ট লেটার, ভিসা অ্যাপয়েন্টমেন্ট লেটার। দেখুন, ইতালিয়ান অ্যাম্বাসিতে আবেদন করার জন্য বাংলাদেশে এসে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। এই যে দেখছেন, হ্যাঁ এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ তারপরে এই যে দেখুন ডেট দিয়েছে, হ্যাঁ এই যে ডেট, ডেটও দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ডেট, হ্যাঁ 31 তারিখে ডেট ছিল, তার অ্যাপয়েন্টমেন্ট ডেট ছিল 31 তারিখে, সে অ্যাপ্লাই করেছিল 16 তারিখে এবং ডেট পেয়েছে 8/1/16/7 অ্যাপ্লাই করেছিল এবং 31/8/2023 সে ইয়ে পেয়েছে, অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টেডের জন্য সময় পেয়েছেন তিনি। হ্যাঁ গেল এটা। আরেকটা কাগজ আছে, আরও দেখিয়ে দিচ্ছি আমি, আরও কিছু কাগজ আছে। দেখুন, অ্যাম্বাসিয়া ডিটালিয়া ঢাকা, এই যে দেখুন দেখতে পাচ্ছেন, হ্যাঁ এই যে ছবিটা আমি দেখাইনি, এই যে দেখতে পাচ্ছেন, হ্যাঁ অবশ্যই এটি ইটালিয়া, হ্যাঁ এই যে দেখছেন, হ্যাঁ এই যে পুরো ফর্মটা, হ্যাঁ গেল এই যে ফর্মটা, এই যে ফর্মের নিচে আবার কিন্তু সাইন করতে হয়, দেখুন একদম শেষে ফর্মের যে অংশ এই যে আছে। দেখুন বিভিন্ন ক্যাটাগরিগুলো এখানে দেওয়া আছে, পাসপোর্ট টাসপোর্টের ইনফরমেশান দেওয়া আছে এবং লাস্টে শেষের দিকে কী করতে হয়, সাইন করতে হয়। দেখুন, শেষের দিকে একটা সাইন করতে হয়, তা আমি একটু কেটে দিয়েছি এগুলো, যাতে করে আরেকজনের ইনফরমেশান যাতে একজন না দেখতে পারেন, হ্যাঁ প্রাইভেসির কারণে এটা আমি ইয়ে করে দিয়েছি। তো এই গেল অ্যাম্বাসি ফেস করার কিছু কাগজপত্র। তবে আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যে আপনার পাসপোর্টে যে নাম আছে, ভোটার আইডিতে যে নাম আছে, এক থাকতে হবে এবং অ্যাপ্লিকেশন যেভাবে করেছেন সেই পাসপোর্ট অনুযায়ী আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে, কোনো প্রকার ভুল করা যাবে না, স্পেলিংয়ে ভুল করা যাবেই না, বানান আই মিন বানানে ভুল করা যাবে না। কারণ আমার এই ভাইয়ের, হ্যাঁ একটা জায়গায় স্পেলিংয়ে একটু সমস্যা হয়েছিল, পরবর্তী ঠিক করে দেওয়া হয়েছে, পরবর্তী তাকে আবার যেতে হয়েছে ঠিক করে, তারপর আবার যেতে হয়েছে। তো আপনারা যাতে এই ধরনের হ্যারাসমেন্টের শিকার না হন, হ্যাঁ এই ধরনের ভুল করবেন না, আগেই সব কিছু চেক করে যাবেন যে নামের বানান সব কিছু ঠিকঠাক পাসপোর্ট অনুযায়ী ঠিক আছে কি না, হ্যাঁ সব কিছু আগে আপনারা ঠিক করে অবশ্যই যাবেন। আরও ভালো ভালো আপডেট পেতে চাইলে অবশ্যই আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন এবং সেই সাথে একটা ফলো দিয়ে রাখবেন আমার পেজটাতে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন এবং ইতালিতে আপনারা যাবেন সঠিক মানুষের মাধ্যমে যাবেন, হ্যাঁ নিজস্ব লোক ধরে যাবেন, ওই দেশে যাদের পরিচিত লোক আছে, আত্মীয় স্বজন আছে তাদের মাধ্যমে যাবেন, তবে অবৈধভাবে যাওয়ার কেউ চেষ্টা করবেন না, জীবনের ঝুঁকি নেবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।